নমস্কার, আজকে কল্যাণীতে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ওনারশিপ প্রপার্টি। যদিও এটা কল্যাণী মেইন স্টেশন থেকে ওই 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সে, 6 কিলোমিটার ধরে চলুন, 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সে কোষপাড়া স্টেশন আর কল্যাণী সীমান্ত স্টেশন থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে আছে। আর এই প্রপার্টি কাছাকাছি রয়েছে হচ্ছে গিয়ে কল্যাণী রথতলা, আর খুব কাছে এই প্রপার্টির থেকে মোটামুটি 400-500 মিটারের মধ্যে রয়েছে হচ্ছে কি আমাদের বাগমোড়। কল্যাণী মিউনিসিপ্যালিটির মধ্যে এই প্রপার্টিটা, যেটা বললাম 400-500 মিটারের মধ্যে রয়েছে বাগমোড় এরিয়া। বাগমোড় এরিয়াটা হালি শহরের মধ্যে পড়ে, অনেকে কাজটা পড়াভাবে ভুল করে। অত্যন্ত সুন্দর কমিউনিকেশানে এই জায়গাটা রয়েছে, কাছাকাছি ইংলিশ মিডিয়াম স্কুল সেটা রয়েছে 600-700 মিটারের মধ্যে, বেঙ্গলি মিডিয়াম স্কুল রয়েছে, কল্যাণী মিউনিসিপ্যালিটির সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। দেখেছেন ছাদ দেওয়া বাড়িটা রয়েছে, ছাদ দেওয়া যে প্রভিশনটা রয়েছে মোটামুটি 400 স্কোয়ার ফিট মতো ছাদ দেওয়া প্রভিশন রয়েছে। এর সাথে বারান্দা রয়েছে, এক্সটেন্ডেড বারান্দায় বসার জায়গা রয়েছে, ঠাকুর ঘর রয়েছে, আর রয়েছে কিচেন। আর পিছনে কিছুটা জায়গায় সেটা টেম্পোরারি কিছু থাকার ঘর, পিছনে কিছু টেম্পোরারি থাকার ঘর রয়েছে। এখানে টোটাল 3.5 থেকে 4 কাঠা জায়গা হবে, আর এটাকে যে কেউ মানে দুটো প্লটে দুটো বাড়ি করতে পারবেন দুদিকে, বা একটা বাড়িও সুন্দরভাবে করতে পারবেন। এই এরিয়াতে মোটামুটি ফ্ল্যাট হয় না, কিন্তু যে রাস্তা রয়েছে ভবিষ্যতে খুব ভালো, দুদিকের রাস্তা দিয়েই কার অ্যাক্সেসেবল। একদিকে আছে মোটামুটি 12 থেকে 14 ফুটের স্পেস, মোটামুটি 12 ফুটের রাস্তা রয়েছে, টোটাল 14 ফুট হবে ড্রেন ধরে। আর একদিকে হয়েছে পাকা রাস্তা, মোটামুটি 25 ফুটের যে রাস্তা হয়, যেটায় 14 থেকে 15 ফুটের পাকা রয়েছে, সিমেন্ট ইয়ে করা সেরকম রাস্তা রয়েছে। অত্যন্ত সুন্দর জায়গা, অত্যন্ত সুন্দর পরিবেশে এই বাড়িটা। যাই হোক, যারা এই বাড়িটার জন্য ইন্টারেস্টেড, বাড়ির মিনস এই জায়গাটা, বাড়ি আপনারা নিজেরা নিজেদের মতো করে নিতে পারবেন, এই মুহূর্তে এসে থাকতে পারবেন, লোন হবে। আর এই জায়গার থেকে নিয়ারেস্ট বাস স্টপেজ হচ্ছে গিয়ে ওই 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে, আর ট্রেন স্টেশন তো মোটামুটি 3 কিলোমিটার 3.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। আর কাস্টাপাড়া স্টেশন এইখান থেকে হবে মোটামুটি 4 কিলোমিটারের মধ্যে আছে কাস্টাপাড়া স্টেশন। অত্যন্ত সুন্দর লোকেশান, প্রচুর ভালো বসতিপূর্ণ এরিয়াতে। এটা দেখতে পাচ্ছেন, এটা ফ্রন্টের যেটা আমি 12 থেকে 14 ফুটের রাস্তা বলেছিলাম, এটা 12 ফুট মতো আপনার কংক্রিট করা আছে। এই দিকে আছে মোটামুটি 8 ফুটের রাস্তা, সব কিছু ড্রেন টু ড্রেন যদি ধরেন এটা 10 থেকে 12 ফুটে আসবে, আর ওইটাই ড্রেন টু ড্রেন আগে যেটা দেখালাম ওইটাই আসবে মোটামুটি 14 ফুট আসবে। আর উল্টো দিকে যেটা আপনার পাকা রাস্তাটা আসবে, ধরুন আমরা কিছুটা গেলাম, গিয়ে সামনে আমাদের পাকা রাস্তাটা রয়েছে, তখন সেই জায়গায় যে পাকা রাস্তাটা এটা যদি দেখেন, এটা কিন্তু আমাদের ড্রেন টু ড্রেন যদি ধরেন এটা 22 থেকে 25 ফুটের আছে। আর এই প্রপার্টির জন্য আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে যে নাম্বারে, সেই নাম্বারটা হচ্ছে 858-381-9122, 858-381-9122, আর একটা নাম্বার 9477-955-988, 9477-955-988। অত্যন্ত সুন্দর জায়গায়, কাছাকাছি আছে খেলার মাঠ, ভালো পরিবেশ এই জায়গাটায় রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, কিন্তু এটা ওনারশিপ প্রপার্টি, কিন্তু স্টেশন থেকে দূরে হওয়ার কারণে এই প্রপার্টিটার ভ্যালুয়েশনটা এখন পর্যন্ত কম রয়েছে। যারা চাইছেন বাজেট প্রপার্টি ভবিষ্যতে ডেভেলপ করে নেবেন, এখন মোটামুটি থাকবেন, বা ফিউচার ইনভেস্টমেন্টের জন্য এই প্রপার্টিটা খুবই ভালো হবে, তারা আর দেরি না করে এই প্রপার্টির জন্য অবশ্যই আমাদের নাম্বারে কল করুন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন, লাইক করুন, শেয়ার করুন, আর সবার দিন দারুণভাবে কাটান। হ্যাভ এ নাইস ডে গাইস, বাই।